আসসালামু আলাইকুম অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো এই করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আজ আমি তোমাদের সাথে আছি শামসুন নাহার প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ ঢাকা কলেজ ঢাকা আমরা যেহেতু একটি অতিমারির সময় দুর্যোগকালীন সময় অতিক্রম করছি আশা করছি তোমরা সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলে বাড়িতেই আছো যতটা সম্ভব নিজেকে নিরাপদে রাখার জন্য বাড়িতেই থাকবে আশা করছি আবার মাঝে মধ্যে লকডাউন দেওয়া হচ্ছে তো তোমাদের মধ্যে আবার কেউ কেউ খুব উৎসাহী হয়ে লকডাউনও দেখতে বের হও খবর এই কাজ করবে না আশা করছি তোমরা এইটুকু বুঝ রেখেই চলাচল করছো ভালো থাকবে সব সময়ই তো আজ আমরা চলো মূল পাঠে ফিরে যে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা গত ক্লাসে কি পড়ছিলাম গত ক্লাসে যেহেতু আমাদের একটি টপিক শেষ হয়ে গিয়েছিল মনে আছে কি আমরা কি পড়ছিলাম মনে করে দেখো আমরা কি পড়ছিলাম মনে পড়লো নিশ্চয়ই মনে পড়েছে কারণ আমি মনে করি তোমরা পড়াশোনা করছিলেন আমরা পড়ছিলাম হচ্ছে বন্যপ্রাণীর যে সংরক্ষিত এলাকা সেটি সম্পর্কে সেই টপিক শেষ হয়ে গেছে আজ আমরা নতুন একটি টপিকস নিয়ে আলোচনা করব অর্থাৎ একটা নতুন নতুন টপিকসে ঢুকব দেখতেই পাচ্ছ আমি বোর্ডে লিখে রেখেছি ক্যাপিটেফ ব্রিডিং অফ ওয়াইল্ড লাইফ ক্যাপিটেফ ব্রিডিং অর্থাৎ হচ্ছে একটা ওয়াইল্ড লাইফ যেহেতু বুঝতেই পারছো যে একটা বন্যপ্রাণী সেই বন্দি দশায় কী করে প্রজনন করা হয় বা আমরা পড়ব হচ্ছে দশা প্রজনন কথা তার মানে ব্রিডিং অফ ব্রিডিংটা কী বন্দিদশায় প্রজনন ক্যাপিট ব্রিডিং ব্রিডিং বন্দিদশা প্রজনন মানে হচ্ছে একটা প্রাণী যে প্রাণীটা একটি উন্মুক্ত পরিবেশে থাকার কথা ছিল কিন্তু দেখা যাচ্ছে যে না সেই উন্মুক্ত পরিবেশে না রেখে অর্থাৎ একটি খাঁচার মধ্যে অথবা দেখা যাচ্ছে অর্থাৎ খুব কম আয়তনে একটি প্রাকৃতিক পরিবেশ তৈরি করে সেই পরিবেশের মধ্যে প্রাণীদের আবদ্ধ রেখে যেটা লালন পালন করা হয় তা এবং সেই লালন পালন করার পরে হচ্ছে প্রজনন কার্যাবলী সম্পন্ন করা হয় তাই হচ্ছে বন্দিদশায় প্রজনন এই বন্দিদশা প্রজননটার তাহলে গুরুত্ব কি বন্দিদশা বন্যপ্রাণীর প্রজননের গুরুত্ব কি বন্দিদশা প্রজননের গুরুত্ব হচ্ছে এইরকম যেমন ধরো যে প্রাণীটা অর্থাৎ প্রাচীনকাল থেকে মানুষ বন্য প্রাণী ধরে পোষ মানায় তারপরে তাদের প্রয়োজন মেটানোর জন্য নানা রকম পদ্ধতির আবিষ্কার করে যেমন এই যে পদ্ধতিগুলো আবিষ্কার করছিল এই পদ্ধতিগুলো কিন্তু পরবর্তীতে প্রকৃতিতে নানাভাবে এর গুরুত্ব বহন করে অর্থাৎ হচ্ছে যখন কোনো প্রাকৃতিক পরিবেশে সেই বন্য প্রাণীটা দেখা যাচ্ছে প্রায় প্রজনন করতে পারছে না অথবা কোনো আঘাত প্রাকৃতিক পরিবেশ দ্বারা কোনো ধরনের ব্যারিয়ার তৈরি হয়ে যাচ্ছে সে তার প্রজনন ক্ষেত্রে তখন দেখা যায় কি ওই প্রাণীটা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে বা বিপন্ন হয়ে যাচ্ছে এই যে বিপন্ন প্রায় প্রাণীগুলো এই বিপন্ন প্রায় প্রাণীগুলোকে সংরক্ষণ করার জন্য দশায় বন্য প্রাণীর প্রয়োজনের গুরুত্ব দেখা যায় অর্থাৎ হচ্ছে বন্দী দশায় অর্থাৎ সেই প্রাণীটাকে তার প্রাকৃতিক পরিবেশ দিয়ে তাকে প্রজননে সহায়তা করে সেই প্রাণীটাকে সেই প্রাণীটাকে দেখা যাচ্ছে যে সুন্দর করে অর্থাৎ সেই প্রাণীটাকে একটি নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি করে দিয়ে হলো তার প্রজনন ঠিক রেখে সেই প্রাণীটাকে কি বলা হয় যে ধারাবাহিকতা অর্থাৎ সেই প্রাণীটা ধ্বংসের হাত থেকে রক্ষা করা হয় অর্থাৎ হচ্ছে বন্দিদশায় অবস্থানরত প্রাণীদের জীবন ইতিহাস আচরণ প্রজনন ইত্যাদির উপর মৌলিক গবেষণা যেটা সেটাও করা যেতে পারে এরপরে বন্যপ্রাণীর ব্যবস্থাপনায় প্রাকৃতিক পরিবেশের বিকল্প হিসেবে এটিকে ব্যবহার করা হয় এইগুলো হচ্ছে মোটামুটি বন্দিদশায় বন্যপ্রাণীর যে প্রজনন করা হবে তার গুরুত্ব তাহলে বন্দিদশায় প্রজনন করতে গেলে প্রজনন পদ্ধতির ধাপ সমূহকে অর্থাৎ বন্দিদশা অর্থাৎ এই যে প্রাকৃতিক পরিবেশ তৈরি করে আর্টিফিশিয়ালি অর্থাৎ প্রাকৃতিক পরিবেশটা তৈরি করে দিয়ে যে প্রজনন ঘটানো হয় তার ধাপসমহল কি কী যেমন এক নাম্বার হচ্ছে আবাসস্থলের ব্যবস্থা করা অর্থাৎ হচ্ছে যে একটি প্রাণী যে প্রাণীটা যে পরিবেশে ছিল বা যে পরিবেশে আছে সেই পরিবেশে তার কেমন ছিল সে কীরকম পরিবেশ বহন করত। ঠিক সেই রকম আবাসস্থল তৈরি করতে হবে অর্থাৎ প্রজনন পদ্ধতির ধাপের মধ্যে এক নম্বর কথা হচ্ছে আবাসস্থলের সেই ধরনের অর্থাৎ যাবতীয় শর্ত পুঙ্খানুপুঙ্খ গ্রহণ করে পালন করে সে তার জন্য সেই উপকরণ সামগ্রী ও পর্যাপ্ত পরিমাণে খাদ্য নিশ্চিত করে আবাসস্থলের ব্যবস্থা করতে হবে এরপর হচ্ছে জিন ব্যাংক স্থাপন জিন ব্যাংক বলতে আমরা কী বুঝবো যে বন্দিদশায় প্রজননের প্রথম বিবেচ্য বিষয় হবে গিয়ে যে প্রাণীটা সেই প্রাণীটার অর্থাৎ প্রস্তাবিত প্রাণী সংগ্রহ করা এবং প্রকৃতি থেকে প্রয়োজন মতোই ও সঠিক সময়ের মধ্যে সংগ্রহ করা বেশ কঠিন তাই সচরাচর বন্দিদশায় আছে এমন জায়গা থেকে নিরাপদে প্রাণীটি সংগ্রহ করা হয় যেহেতু এটি বন্দু দশায় আছে থেকে নিরাপদে সংগ্রহ করা হয় সুতরাং কিছু কিছু বিষয় তার খেয়াল করতে হয় যেমন এক নম্বর যদি বলি আমরা যেমন জেনেটিক যে বিষয়গুলো সেটিকে সেদিকে খেয়াল করতে হবে আচরণগত বিষয় দিকে খেয়াল করতে হবে তারপরে তাদের মধ্যে পড়ে পারি পারিপার্শ্বিক সম্পর্ক কীরকম হবে সেই দিকে খেয়াল করতে হবে এই সব দিক অবশ্যই নজরে রেখে তারপরে প্রাণীটাকে নির্বাচন বা সিলেক্ট করতে হবে এরপরেও যদি বলি তাহলে তিন নম্বর হচ্ছে জেনেটিক পরিকল্পনা জেনেটিক পরিকল্পনা ঠিক জিনিসটা কীরকম যে যে প্রাণীটাকে ঊনবিংশ শতাব্দীর ভাগে এসে দেখা যাচ্ছে যে বিজ্ঞানী ফ্লেশেস আলোচনা আনেন যে জিন ব্যাংক যে ব্যবস্থাপনা সেটার জন্য ব্যবস্থাপকের হাতে একটি পরিষ্কার জেনেটিক কৌশল অর্থাৎ পরিকল্পনা থাকতে হবে এই পরিকল্পনাটি যাতে বিফলে না যায় যাতে এই পরিকল্পনার পরবর্তী বিফলে না যায় এটিকেও গুরুত্ব দিতে হবে এই গুরুত্ব দিতে গেলে কিছু বিবেচ্য বিষয় লক্ষ্য করতে হবে যেমন বলা যেতে পারে প্রত্যেক পিতা মাতা থেকে সমসংখ্যক বাচ্চা নিয়ে প্রজনন দল তৈরি করে নিতে হবে অর্থাৎ এগুলো কিন্তু প্লান পরিকল্পনা মাফিক এই কাজগুলো করতে হবে এরপরে যদি বলি ডেমোগ্রাফিক পরিকল্পনাটা কি ডেমোগ্রাফিক পরিকল্পনা মানে হচ্ছে বন্দুদাশায় প্রজননের সময় দেখা যাচ্ছে প্রাণীর মধ্যে আচরণিক চাহিদার অনেক সময় তারতম্য ঘটে এটা খুব স্বাভাবিক আচরণে তারতম্য ঘটে থাকে এই যে ডেমোগ্রাফিক পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে এই সময়টা অর্থাৎ বিশেষ পর্যবেক্ষণের মাধ্যমে প্রাণীদের অন্তর্ভুক্তি হ্রাস বা বৃদ্ধি করতে হবে বা ম্যানিপুলেশন করতে হবে এই যে বৃদ্ধি হ্রাস বৃদ্ধি করা হ্যাঁ ডেমোগ্রাফিক পরিকল্পনার মাধ্যমে প্রাণীদের মধ্যকার দ্বন্দ্ব নিরসন করতে হয় সেজন্য যে বিষয়গুলোর দিকে নজর দিতে হয় সেগুলো হচ্ছে প্রাণীদের যোগ বিয়োগ বা মানে যোগ বিয়োগ বা ম্যানিপুলেশন যেটাকে বলে যোগ বিয়োগ করা তারপরে হচ্ছে পপুলেশনের আয়তনটা কী সাইজটা কীরকমের হবে সেই পরিকল্পনা করা এগুলো তারপরে হচ্ছে যেমন বয়স ও জনন অনুপাত খেয়াল করতে হয় এরপরে হচ্ছে আচরণিক চাহিদা যদি বলি আচরণের চাহিদা হচ্ছে যেমন বন্য প্রাণী আসলে রাখাটাই অনেকটা কঠিন সেই জন্যে এ সময় তাদের সব সময় পর্যবেক্ষণের মধ্যেই রাখতে হয় আসলে আচরণের চাহিদা যেটা সেটা পূরণের সবসময় খেয়াল করে রাখতে হয় এই যে এই পর্যায়ের যে বিষয়গুলো অর্থাৎ এই পর্যায়ে যে বিষয়গুলো থাকবে যেদিকে খুব বেশি দৃষ্টি দিতে হয় সেগুলো হচ্ছে যেমন প্রাণীদের মধ্যকার দ্বন্দ্ব কলহ বের করে তা দূর করার চেষ্টা করতে হয় অকৃতকার্য যে পপুলেশন থাকে সেই অকৃতকার্য পপুলেশন থেকে পাখির ডিম সচল পপুলেশনের মাধ্যমে স্থানান্তর করা এরপরে যদি বলি কৃত্রিমভাবে ডিমে তা দেওয়ার ব্যবস্থা করা সম্পর্কযুক্ত পালক পিতা মাতা দ্বারা বাচ্চা লালন পালন করা এগুলো মূলত হচ্ছে আচরণিক চাহিদা এরপরে যদি বলি প্রতিবেশী চাহিদাটা কি প্রতিবেশী চাহিদা বলতে বোঝায় যেমন বন্দি দশায় প্রজননের ক্ষেত্রে প্রাণী প্রতিবেশী চাহিদার উপর বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন হয়ে পড়ে এই যে এই বিষয়টি মাথায় রেখেই আসলে তাদের আবাসস্থলটা তৈরি করতে হয় প্রজননের জন্য প্রজাতি ভিত্তিক সবসময় প্রয়োজনীয় অবকাঠামো তৈরি অর্থাৎ এক একটা প্রজাতির জন্য কিন্তু এক এক ধরনের অবকাঠামো তৈরি করতে হয় যেমন হচ্ছে যেমন যদি বলি ফ্লেমিঙ্গো চিড়িয়াখানা বড় দলে রাখলেই অর্থাৎ ফ্লক্স অবস্থায় রেখে তা প্রজনন করতে দেখা যায় মানে চিড়িয়াখানায় যখন রেখে যেহেতু আমরা রাখছি আর্টিফিশিয়ালি একটা স্থানে সেখানে যে যে চিড়িয়াখানায় বড় দলে রাখলেই অর্থাৎ ফ্লক্স অবস্থা থেকে প্রজনন করতে দেখা যায় অন্যথায় এদের প্রজনন করানো যায় না অর্থাৎ ছোট ছোট দলে রাখলে তাদের প্রজননে তারা প্রজনন আসলে তখন যায় না এটি হলে মূলত প্রতিবেশীয় চাহিদা হিসেবে গণ্য করা হয় এরপরে যদি আমরা বলি পরিবেশীয় চাহিদা অর্থাৎ বন্দিদশায় প্রজননের সময় তার যে পারিপার্শ্বিক অবস্থার বিষয়াদি বিবেচনা নিতে হয় যেমন হচ্ছে যেমন যদি বলি পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করা যেখানে প্রাণীটির চাহিদা ও পছন্দ দুটি বিষয় খেয়াল রাখতে হবে কারণ হচ্ছে পরিবেশের যে সেখানে যে ছিল তার যে খাবারের চাহিদা যা ছিল অর্থাৎ তার সেই চাহিদা এবং পছন্দ দুটো জিনিসই খেয়াল রাখতে হবে আয়তনের তুলনায় পপুলেশনের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে কিনা না এটিও কিন্তু খুব একটি বিবেচ্য বিষয় এই দিকটাও খেয়াল করতে হবে অনেক প্রাণী দেখা যাচ্ছে যে বসতিতে রোদ ও ছায়া উভয়ই লাগে তাহলে বোঝাই যাচ্ছে তাহলে সেক্ষেত্রে তার রোদের ব্যবস্থা করতে হবে ছায়ার ব্যবস্থা করতে হবে মনে করে দেখো যে রোদ এবং ছায়া চিড়িয়াখানা গেলে দেখতে পেয়েছ নিশ্চয়ই যে কোন প্রাণীটা রোদ এবং ছায়া দুটি জিনিসে লাগে যেমন কুমির হ্যাঁ এটি হচ্ছে পরিবেশীয় চাহিদাদেরকে আচ্ছা এইগুলো পরে আমরা পড়বো বাংলাদেশের বন্দিদশায় প্রজননকারী কতিপয় প্রতিষ্ঠান অর্থাৎ হচ্ছে বাংলাদেশে যে বন্দিদশায় যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে প্রজননের উপরে সেগুলো কি যেমন একদম সোজা কথায় যদি বলি যে বিরল বিপন্ন সংখ্যাগ্রস্ত প্রাণীগুলোকে এই প্রতিষ্ঠানগুলো লালন পালন করে অর্থাৎ পরিবেশীয় পরিবেশ দিয়ে তাকে লালন পালন করে প্রজননে উদ্বুদ্ধ করে তার অর্থাৎ বন্দিদশায় প্রজনন কার্য সম্পন্ন করে থাকে এই রকম প্রতিষ্ঠান কিন্তু আমাদের আছে যেমন ঢাকার চিড়িয়াখানা আছে যেটা মিরপুরে এরপরে চট্টগ্রাম চিড়িয়াখানা খানা আছে তারপরে ফয়েজ লেক আছে পাহাড়তলী চট্টগ্রামে এরপরে রংপুর চিড়িয়াখানা আছে যেটি হচ্ছে রংপুরে এরপরে যদি বলি সাফারি পার্কগুলো যেমন একটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক এটি হচ্ছে ডুলা হাজরা জানো সেটা যে ডুলা হাজরাতে অর্থাৎ কক্সস বাজারে এরপরে একটি আছে হচ্ছে কৃত্রিম প্রজনন কেন্দ্র যেটি যেমন কৃত্রিম কুমির প্রজনন হ্যাঁ কুমির প্রজনন কেন্দ্র এটি হচ্ছে গিয়ে সুন্দরবনের পূর্ব বন বিভাগ অর্থাৎ জলে হ্যাঁ জল যেটি ফরেস্ট স্টেশন সুন্দরবনের সেখানে একটি কুমির প্রজনন কেন্দ্র আছে যেগুলো আর্টিফিশিয়ালি অর্থাৎ কৃত্রিমভাবে অর্থাৎ বন্দি বন্দিদশা প্রাণীকে রেখে প্রজননে সহায়তা করে এছাড়াও যদি বলি তারপরে যেমন রেপটাইলস ফার্ম আরেকটি আছে যেটি রেপটাইলস ফার্ম লিমিটেড বলে পরিচিত উথুরা ভালুকা এটি হচ্ছে ময়মনসিংহে এটি মূলত ব্যক্তি মালিকানাধীন এটি আসলে এটি ভালুকাতে এরপরে বন্যপ্রাণী রেস্কিউ যেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাভারে এটি প্রাণীবিজ্ঞান বিভাগ যেটা জাহাঙ্গীরনগরে সেটি করে থাকে এই হলো বাংলাদেশের বন্ধিদশা প্রজননকারী কয়েকটি প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের ধারণা হ্যাঁ ঠিক আছে তো আমরা একটু খেয়াল করে দেখব বাংলাদেশের বন্দিদশায় প্রজননকারী তাহলে প্রতিষ্ঠান কী কী একটি হচ্ছে চিড়িয়াখানা সাফারি পার্ক কৃত্রিম প্রজনন কেন্দ্র বা আর্টিফিশিয়ালি প্রজনন কেন্দ্র এরপরে কুমির প্রজনন কেন্দ্র এগুলো আছে ওকে তাহলে আমি একটু সোজা কথা চিড়িয়াখানা যেটি সেটিতে একটু নজর দেব ঠিক আছে চিড়িয়াখানা যেটি জুলজিক্যাল গার্ডেন বোঝাই যাচ্ছে জু শব্দই হচ্ছে গিয়ে ইংরেজি শব্দ এটি শব্দ থেকে যার অর্থ হচ্ছে চিড়িয়াখানা এই শব্দটি থেকেই হচ্ছে গিয়ে মূলত জুলজিক্যাল গার্ডেন শব্দটি এসেছে জুলজিক্যাল গার্ডেন মূলত দুই প্রকার একটি হচ্ছে জু আর একটি হচ্ছে সাফারি পার্ক জু বলতে যেটা উঁচু দেয়াল দিয়ে ঘেরা থাকে যে বিশাল জায়গার ভেতরে প্রাণীদেরকে খাঁচের মধ্যে আবদ্ধ করে এদের বংশ বিস্তার করানো হয় এবং পর্যটকদের জন্যও কিন্তু বিনোদনের ব্যবস্থা করা হয় তাদের হচ্ছে জু বা চিড়িয়াখানা বলে আর সাফারি পার্কে তো তোমরা নিশ্চয়ই গিয়েছো দেখেছ যে সরকার ঘোষিত নির্দিষ্ট জায়গায় যেখানে প্রাণীরা উন্মুক্তভাবে বিচরণ করে অর্থাৎ সেখানে প্রাণীর উন্মুক্তভাবে বিচরণ করে আর তুমি বদ্ধ অবস্থায় থাকো আর চিড়িয়াখানার পার্থক্য হচ্ছে চিড়িয়াখানার মধ্যে প্রাণীরা বদ্ধ অবস্থায় থাকে আর তুমি হচ্ছ ওপেন খোলা অবস্থায় থাকো আচ্ছা যেটা বলছিলাম যে সাফারি পার্কে উন্মুক্ত অবস্থায় বিচরণ করে বেড়ায় এবং পর্যটকরা নির্দিষ্ট রাস্তা দিয়ে হেঁটে বা গাড়িতে করে প্রাণীকুলকে দর্শন করে সেরকম কোনো এলাকা যখন বন্যপ্রাণীর বন্দি অবস্থায় প্রজনন করা হয় তখন তাকে সাফারি পার্ক বলে থাকে বলা হয় আচ্ছা কয়েকটি প্রতিষ্ঠান যদি বলি আমাদের ঢাকা চিড়িয়াখানা যেটি আছে ঢাকা চিড়িয়াখানায় অনেকগুলো প্রাণী বন্দুদশা প্রজনন করানো হয় তার মধ্যে যদি বলি একটি হচ্ছে চিত্রাহরিণ বনগরু জিরাফ এগুলো স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে যদি বলি তাহলে চিত্রাহরিণ বনগরু জিরাফ এগুলো আছে পাখিতে আছে নীলময়ূর সাদা ময়ূর ইমু পাখি অর্থাৎ এই প্রাণীগুলোর প্রজনন কার্য এখানে এভাবেই সম্পন্ন করা হয় বাংলাদেশের কয়েকটি বড় বড়ো চিড়িয়াখানার একটু নাম মনে করো নিজেরাই কী কী চিড়িয়াখানা তুমি জানো দেখো মনে করে কী কী পাচ্ছ এক যেমন ঢাকার চিড়িয়াখানা এটি মিরপুরে দুই হচ্ছে রংপুর চিড়িয়াখানা এটি রংপুরে তিন হচ্ছে যদি বলি তাহলে চট্টগ্রাম চিড়িয়াখানা এটি ফয়েজ লেক টাগাঁও বা চট্টগ্রামে তারপরে সিলেট চিড়িয়াখানা যেটা সেটি খাদিমনগর সিলেট রাজশাহীতে আছে খুলনায় আছে রাজশাহী চিড়িয়াখানা রাজশাহীতে খুলনা চিড়িয়াখানা হচ্ছে খালিশপুরে খুলনায় তারপরে কুমিল্লা চিড়িয়াখানা অর্থাৎ কুমিল্লায় আছে এরপরে যদি বলি সীতেশবাবুর চিড়িয়াখানা সেটি হচ্ছে মৌলভীবাজারে এরকম চিড়িয়াখানা আছে আচ্ছা চিড়িয়াখানার প্রতিষ্ঠার উদ্দেশ্য তাহলে কী চিখানের প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে পর্যটক গবেষক ও জনসাধারণ চিত্র বিনোদনের ব্যবস্থা করা গবেষণার জন্য গবেষণা গবেষকদের জন্য গবেষণা কাজে সহায়তা করা বন্য প্রাণীর প্রতি জনসাধারণের মধ্যে মায়া অথবা সচেতনতা যাই বলো মায়া এবং সচেতনতা বৃদ্ধি করা এরপরে কর্মসংস্থানের ব্যবস্থা করা আর মেন কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে দেশি বিদেশি বিলুপ্ত প্রায় বিপন্ন বিপদগ্রস্ত বিরল প্রাণীদের সংগ্রহ করে প্রজননের মাধ্যমে বংশবিস্তার ঘটানো সংরক্ষণ করা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সংখ্যা বাড়িয়ে প্রাকৃতিকভাবে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করাই হচ্ছে চিড়িয়াখানার প্রধান এবং অন্যতম কাজ ঠিক আছে আচ্ছা এটি মূলত চিড়িয়াখানার উদ্দেশ্য আর বৈশিষ্ট্য যদি বলি চিড়িয়াখানার বৈশিষ্ট্য কি পশু পাখি এদের নির্ভয়ের নিরাপদে একটা আবাসস্থল হচ্ছে চিড়িয়াখানা বৈশিষ্ট্য এগুলো আসলে উঁচু দেয়ালে ঘেরা থাকে যেখানে হচ্ছে প্রাণীগুলো বন্যপ্রাণীর সহজে যাতে বেরিয়ে যেতে না পারে সেই জন্য এরকম বেষ্টনী দেওয়া থাকে দর্শনার্থীদের থেকে প্রাণের নিরাপদ দূরত্ব থাকে বলে দর্শনারীথীরা যারা থাকে তারা হচ্ছে ঢিল মারা বা খোঁচাখুচি করতে পারবে না সেরকম করে পরিবেশটা তৈরি করা হয় এরপরে হচ্ছে চিড়িয়াখানায় প্রাণীর খাঁচা বা বেষ্টনীর মধ্যে অবস্থা থাকে মানে এটাকে বেষ্টনীর মধ্যে আবদ্ধ অবস্থা রাখা হয় তাই অধিকতর এরা নিরাপদ অবস্থায় থাকে এগুলো হচ্ছে তাহলে আমরা সবগুলো যে চিড়িয়াখানা আছে ঢাকা চিড়িয়া তারপর রাজশাহী খুলনা এই যে এদের সমস্তটা অর্থাৎ এদের কিন্তু তাহলে হচ্ছে বিপন্ন বিলুপ্ত বন্য প্রাণীদের সংরক্ষণের আবাসস্থল হিসেবে কাজ করে এদের প্রজননের জন্য সহায়তা করে বংশ বিস্তার ঘটানো এই হলো মোটামুটি আজকের আমাদের পাঠ আশা করছি তোমরা এনজয় করবে পড়াটা পড়তে ভালো লাগবে আশা করছি এবং প্রত্যেকটা চিড়িয়াখানা সম্পর্কে বেশ একটা জ্ঞান অর্জন করতে পারবে আজকে এ পর্যন্তই আশা করছি সবাই ভালো থাকবে নিরাপদে থাকবে বাড়িতে অবস্থান করবে আগামী ক্লাসে ইনশাল্লাহ আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ